আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে ঘরে পাকা আমের জুস করা যায়, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা আম, একদম পুরো পাকা আম নিয়েছি এখানে আমি, প্রায় 1 কেজির মতো, 1 কেজির কাছাকাছি। তারপরে নিয়ে এখন এই দুটাকে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে, আর সাথে নিয়ে নিয়েছি অন্যান্য সবগুলো জিনিস। এখন আমি প্রথমে আমটা ব্লেন্ডারে দিয়ে দিব, আমের পিসগুলো। এরপরে দিয়ে দিব এখানে আমি 1/2 কাপের মতো চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধে আপনার জুসটা অনেক বেশি ভালো আসে, টেস্ট, খাওয়ার টেস্ট অনেক ভালো আসে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 2.5 গ্লাসের মতো পানি, দিয়ে এটাকে এখন আমি 3 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। এরপরে 3 মিনিট আমি ব্লেন্ড করার পরে দেখেছি হয়েছে কি না, ব্লেন্ডটা ভালোভাবে হয়েছে, না হলে আরও 1 মিনিট করে নিতে পারেন। এরপরে আমি এটাকে দিয়ে দিচ্ছি, দেখুন এটার ঘনত্ব, এটা খেতে অসাধারণ, খুবই মজা লাগে এটা খেতে, এবং কি খুবই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হয়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।